হ্যালো মাই ইউটিউব ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো প্রতিদিনকার মতন চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটিও কিন্তু অন্যান্য ভিডিওর মতন অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো অবশ্যই ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শ্যাম্পুর সাথে দুইটি উপকরণ মেশান এবং দেখুন কি ঘটে। তো এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমত যেটি লাগবে সেটা হলো চাল। আপনারা যে যে চালের ভাত খান সেই চাল নিলেই হবে। তো এখানে আমি কিছু চাল নিয়েছি এবং চাল আমাদের স্কিন এবং হেয়ারের জন্য অনেক বেশি বেনিফিট, এটার উপকারিতা বলে শেষ করা যাবে না। কোরিয়ান বা জাপানিজ বিউটি কেয়ারে কিন্তু তারা অলওয়েজ চালের ব্যবহারটা করে, এই জন্য তাদের চুল এবং তাদের স্কিন এতটা বেশি গ্লো সম্পন্ন। তো এখানে আমি কিছু পরিমাণ চাল নিয়েছি এবং সেটিকে একটু পরিষ্কার করে ক্লিন করতে হবে। 3 থেকে 4 বার আপনারা চালটি ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ চালের ভিতরে কিন্তু অনেক নোংরা থাকে। তো এটি ভালোভাবে 3 থেকে 4 বার ধোয়ার পরে যেটা করতে হবে আমি ওইটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিতে ভুলবেন না। তো এখানে দেখুন আমি অন ক্যামেরা আপনাদের মাঝে চালটি ধুয়ে নিচ্ছি। আমি এখানে একবারই দেখিয়েছি এবং বাকিটা আমি অফ ক্যামেরা ধুয়েছি। তো অবশ্যই একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং তারপর ক্লিন ওয়াটার দিয়ে এই চালটি ভিজিয়ে রাখতে হবে। আপনারা 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন, আবার রাতের বেলাও এই কাজটি করে রাখতে পারেন। তো এখানে আমি 4 থেকে 5 ঘন্টা পর্যন্তই ভিজিয়েছিলাম এবং 4 থেকে 5 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চালটি কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে এবং চালের সকল উপকারী ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু এই পানির সাথে মিশে গিয়েছে। তো এই পানিটি কিন্তু আপনারা চাইলে স্কিনেও ব্যবহার করতে পারেন, আবার চুলেও ব্যবহার করতে পারেন, কারণ এই পানিটি খুবই উপকারী চুল এবং মুখের স্কিনের জন্য। আপনারা যে কোনো প্যাক বানানোর সময় এই পানিটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা ডাবল উপকার পাবেন। তবে এই চালটি কিন্তু আমি ফেলে দিব না, এই চালটি আমি পরবর্তীতে রাইস রান্না করার সময় তার ভিতরে দিয়ে দেব। নর্মালি যেভাবে আমরা ভাত রান্না করি ঠিক সেভাবে। আর এটা অবশ্যই আপনারা ফ্রিজে স্টোর করে রাখবেন, নয়তো নষ্ট হয়ে যেতে পারে। আবার আপনারা চাইলে এই চাল দিয়ে আপনারা মুখের প্যাক বা স্ক্রাবও তৈরি করতে পারেন। তো যাই হোক, এখন আমি সেই পানিটি নিয়ে নিলাম এবং পানিটি এখন আমি এক সাইড করে আমরা মূল যে কাজ তাতে চলে যাব। তো এখন আমি একটি পাত্রে 1/2 চা চামচ পরিমাণ সুগার নিয়ে নিলাম। সুগার কিন্তু আমাদের স্কিন এবং চুলের জন্য একই রকম অনেক বেশি উপকারী। তো এখন আমি এই সুগারের ভেতরে 2টি শ্যাম্পু মিশিয়ে নেব। এখানে আমি সানসিল্ক মিনি প্যাক ব্যবহার করছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আপনারা চাইলে যদি চুলের পরিমাণ বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি শ্যাম্পু 2টি চিনির ভেতরে ঢেলে নিয়েছি এবং এটাকে এখন চিনির সাথে ভালোভাবে মিক্সড করতে হবে। এটা কিন্তু কিছুটা সময় নিয়ে নাড়তে হবে যাতে চিনির সাথে একদমই এই শ্যাম্পুটি মিশে একাকার হয়ে যায়। তো আমি এখন এটাকে নাড়তে থাকবো, শুয়ে বসে যেভাবে হোক আমাকে এটা মেশাতেই হবে। আমি ঘোরাতে ঘোরাতে নাড়তে নাড়তে দেখুন এটা কিন্তু কালার পরিবর্তন হয়ে এসেছে আর কেমন সফট একটি পেস্টে পরিণত হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে এর ভিতরে শ্যাম্পু দেওয়া। তো ঠিক এই কনসিস্টেন্সিতে আমাদের এটি লাগবে। আর আপনারা হয়তো এটাও খেয়াল করেছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, তার মানে আমরা কিন্তু ডাবল উপকার পাচ্ছি। এটার পরিমাণেও যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনার শ্যাম্পুর পরিমাণও অল্প লাগবে। তো এখানে আমাদের 3rd ইনগ্রিডিয়েন্টস মেশাবো, সেটা হলো অ্যালোভেরা জেল।
আপনাদের গাছে যদি অ্যালোভেরা থাকে তো আপনারা সেটাই ব্যবহার করবেন, আমার কাছে ছিল না, এই জন্য আমি বাজারের থেকে কিনে আনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি। এখানে ঠিক 1 চা চামচ মতন আমি এখানে মিশিয়ে দিচ্ছি। আপনাদের চুলের পরিমাণ বেশি হলে আপনারা আরও একটু বেশি পরিমাণে মিশিয়ে নিতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন এখানে গাছের অ্যালোভেরাটা ব্যবহার করার। আমি অনেক খুঁজেছি বাট আমি আসলে ম্যানেজ করতে পারিনি, তার জন্য আমি অনেক বেশি দুঃখিত। তো এখন আমি এই অ্যালোভেরা জেলটি আমার এই শ্যাম্পুর পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে 3টি উপকরণই কিন্তু অনেক বেশি হেলদি, সুতরাং আমাদের চুলও কিন্তু অনেক বেশি হেলদি হবে। এখন আমি সেই চাল ধোয়া পানিটি এখানে ব্যবহার করব। রাইস ওয়াটার আমাদের চুলের জন্য খুবই উপকারী, সেটা আপনারা একটু কষ্ট করে হলেও গুগল সার্চ দিয়ে দেখে নেবেন। আর এখন আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটি আপনারা কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন আমি সকল কিছু ডিটেলসে বলে দিব। এই শ্যাম্পুটি কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী, এটা চুল পড়া রোধ করবে, চুলকে সিল্কি করবে, এছাড়াও চুলে গ্লেজে একটি ভাব আনবে, তাছাড়া এটা কন্ডিশনের কাজ করবে এবং চুলকে ভেতর থেকে সফট করবে। এই তো গেল এটার উপকারিতা। আর এটা আপনারা যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারবেন। শাওয়ারের আগে শ্যাম্পু ঠিক যেভাবে ব্যবহার করেন ঠিক সেইভাবে এটাও ব্যবহার করতে হবে, তবে অবশ্যই 5 মিনিট রেখে দিতে হবে। আর এটা আপনারা চাইলে যেই দিন শ্যাম্পু করবেন ঠিক সেদিন সেদিন ব্যবহার করতে পারেন, এতে কোনো ক্ষতি নাই। এখানে আমি আমার চুলটি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখতে পারছেন কতটা সিল্কি হয়ে গিয়েছে। বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।